শীতকালে মনে রাখবেন পিঁপড়া ডিম বা প্রোটিন মাছ খুব কম খায়, টেম্পারেচার কমে আসে, সেক্ষেত্রে পিঁপড়া ডিম যত কম ব্যবহার করবেন ততই ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বাকিব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যথারীতি আছি আপনাদের সাথে এবং আজকের টপিক আপনারা বুঝে গেছেন টাইটেল এবং থাম্বনেল দেখে, সেটা হচ্ছে শীতকালে কি কি টোপ ব্যবহার করবেন, কিভাবে করবেন, বিস্তর আলোচনা আজকে হবে, ডিটেলস বলে দেব। কিন্তু শুরুতে আমরা সবসময় কিছু কথা বলে রাখি, আজকেও তার ব্যতিক্রম নয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের যে ঢাকা শোরুম আছে সেই শোরুম থেকে বলছি। যাও প্রথমে বলে রাখি, প্রিমিটিভ ফিশিং বাকিব বাংলাদেশের প্রথম এবং একমাত্র বিএসটিআই লাইসেন্সড টোপ চার ম্যানুফ্যাকচারার এবং এক্সপোর্টার। আমরা বিশ্বমানের আন্তর্জাতিক মানের কার্যকরী ল্যাব টেস্টেড মাছের জন্য এবং পানির জন্য সম্পূর্ণ সেফ এ ধরনের টোপ চার ম্যানুফ্যাকচার করি এবং এক্সপোর্ট করি। এছাড়া আমাদের রড রিলের হিউজ কালেকশন আছে। প্রিমিটিভ ফিশিং বাকিবের বাংলাদেশে দুটো শোরুম আছে, ইন্ডিয়াতে একটি শোরুম আছে, আরও একটি ইন্ডিয়াতে শোরুম ওপেন হতে যাচ্ছে। যাই হোক, ঢাকায় আমাদের যে শোরুমরা রয়েছে সেটা হচ্ছে পূর্ব মেরুলবাড্ডা ল 20/1 পূর্ব মেরুলবাড্ডা তৃতীয় তলা, পূর্ব মেরুলবাড্ডা জামে মসজিদের ঠিক অপোজিটে, বাড্ডা থানার খুব কাছেই। এখানে আপনারা আমাদের টোপচার থেকে শুরু করে সবকিছু পাবেন, সাথে ফাতা, ভাড়া, সুইভেল, ইন্টারন্যাশনাল, পেন, শিমানো, আবু গার্সিয়া, যত রকম অরিজিনাল রড রিল আছে, সুতা আছে, লাইন আছে, সবকিছু পাবেন। এছাড়া যারা আরো জানতে চান যে দ্বিতীয় শোরুম কোথায়, অ্যাকচুয়ালি আমাদের ফ্যাক্টরি রয়েছে, আমাদের যে মেন প্রোডাকশন প্লান্ট এবং হেড অফিস সেটা হচ্ছে রাজশাহীতে, বিএম কলেজ রোড ঠাকুরমারা, সেটা হচ্ছে রাজশাহী সদরের 2 নম্বর ওয়ার্ডে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের গলিতে, সেখানে হচ্ছে আমরা ম্যানুফ্যাকচার করি, প্লাস সেখানে আমাদের শোরুম রয়েছে। এছাড়া পশ্চিমবাংলায় বেথুয়াডহরি সেখানে একটা শোরুম রয়েছে, সেটা আপনারা অনেকেই জানেন। যাই হোক, আজকের টপিকে চলে আসি। শীতকালে যে সিরিজগুলো চলছে সেটার মধ্যে খুব ইন্টারেস্টিং পর্ব আজকে একটা, সেটা হচ্ছে টোপ নিয়ে আজকে পর্ব। অন্যান্য আরো অনেক বিষয় থেকে চার থাকে, সেগুলো তো বলবোই। আজকে আমাদের এই টপিকটা বা এই সেগমেন্টটা যেটা করছি আজকে আমরা, অর্থাৎ এই এপিসোডটা, এখানে হচ্ছে শুধু টোপ নিয়ে থাকবে, বেসিক কি টোপ করবেন এবং আমাদের কি টোপ আছে সেটা নিয়ে আমরা বলবো। শীতকালে মনে রাখবেন পিঁপড়া ডিম বা প্রোটিন মাছ খুব কম খায়, টেম্পারেচার কমে আসে, সেক্ষেত্রে পিঁপড়া ডিম যত কম ব্যবহার করবেন ততই ভালো। অনেকে বলেন ঘি মধু একটু বাড়িয়ে দিতে, ঘি বাড়ানোর কোনো প্রয়োজন নেই, ঘি বাড়িয়ে দিলে টোপ শক্ত হয়ে যায়, তবে মধু আপনারা একটু বেশি করে দিতে পারেন। অর্থাৎ সাদা টোপের ক্ষেত্রে, সাদা টোপ অর্থাৎ পাউরুটি, বেশি করে মধু, সামান্য ঘি এবং পিঁপড়ার ডিম। আমরা সবসময় পিঁপড়ার ডিমটাকে অ্যাভয়েড করতে বলি, কেননা এটা প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটা কোনো কাজ করে না। ইনফ্যাক্ট পিঁপড়ার ডিম কমে যাওয়ার কারণে পিঁপড়ার পরিমাণ কমে যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যাই হোক, যারা কেয়ার করেন তারা অবশ্যই পিঁপড়া ডিমটা অ্যাভয়েড করবেন, আদারওয়াইজ যারা করেন তারা তো করবেনই, টোপটা নরম হতে হবে অ্যাজ ইউজুয়াল। লাড্ডু যখন আপনারা খেলবেন সেক্ষেত্রে লাড্ডুতে অতিরিক্ত পরিমাণ ডিম দেওয়া যাবে না, এটা তো অবশ্যই। আর আমাদের যেহেতু নিজেদের ছাত্র রয়েছে সেটা তো আমরা আপনাদেরকে বলেই দিই পিঁপড়া ডিম ছাড়া কীভাবে শিকার করবেন। তবে শীতকালে লাড্ডুতে নারিকেল তেলটা অ্যাভয়েড করবেন। জি, এর সঙ্গে কী দিতে পারেন, নারিকেল তেলের ফ্লেভার যে কোনো নিউট্রাল অয়েল আপনারা দিতে পারেন, এই সম্পর্কে আলাদা ভিডিও আমরা আপনাদেরকে দেব। সো বেসিকটা আপনারা বলে দিলাম, এখন যদি বল্লার ডিম ব্যবহার করেন আমাদের কোনো আপত্তি নেই, করতে পারেন, এটাতেও ভালো রেজাল্ট পাবেন। বেসিক টোপচারের টোপের ক্ষেত্রে শীতকালে হচ্ছে এই নিয়মগুলো, বাট ম্যাসিভ কোনো পার্থক্য আছে তা কিন্তু নেই, একটু কম বেশির বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটা ব্যবহার করি, জানেন আমরা নিজেদের পণ্য ব্যবহার করি, সেটা কমার্শিয়ালি অ্যাভেলেবল। একটা একটা করে কোন মাছের জন্য শীতকালে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে প্রিমিটিভ ফিশিং বাকিবের জাফরানি ছাতু, বিশ্বখ্যাত জাফরানি ছাতু অ্যাডভান্স ফর্মুলা। অনেকে এটার পেছনে লেগে আছেন যে এটা আসলে কাজ করে নাকি করে না। মজার বিষয়, গোটা পৃথিবীতে এটা প্রমাণিত এখন যে প্রিমিটিভ ফিশিং বাকিবের জাফরানি ছাতু অ্যাডভান্স ফর্মুলা পিঁপড়া ডিম ছাড়া শুধুমাত্র পানি দিয়ে মেখে ব্যবহার করা যায়। এখানে ব্যবহার বিধি প্রতিটা প্যাকেটে লেখা থাকে, লেখায় আছে প্রথমে 500 গ্রাম ছাতুতে 350 মিলি পানি মিশে শক্ত করে 6 থেকে 8 কাঠায় গেঁথে মাছ শিকার করা যায়। এটা আমরা লাইভে দেখিয়ে দিয়েছি, বাংলাদেশ, বাংলাদেশের বাইরে সব জায়গায় ব্যবহার করেছি, সেটার রেজাল্ট কেমন জানেন, 100-তে 100, কোনো এটার ব্যতিক্রম নাই। এবং পিঁপড়া ডিম ছাড়া একমাত্র ছাতু, কোনো লেপিং টেপিং এর প্রয়োজন পড়ে না, আপনারা ইউজ করতে পারেন, শীতকালে শুধু পানি দিয়েই মাছ ধরতে পারবেন।
অ্যাডিশনালি যদি আপনারা চান মনের শান্তির জন্য প্রিপারটিভ দিতে পারেন, বাট আমরা একেবারে নিষেধ করি। সো এটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন নদী নালা খাল বিল সব জায়গায়। নদীর ক্ষেত্রে যদি স্রোত থাকে সেহেতু 30-40% আটা আপনারা মিশিয়ে নিতে পারেন, ক্ষেত্র বিশেষে কিছু তুলা মিশিয়ে এটাকে শক্ত করে নিতে পারেন, বাট এর চেয়ে বেশি কিছু না। অতিরিক্ত জিনিস মিশাবেন, রেজাল্ট বিরূপ হবে। অ্যাজ ইজ যেভাবে আছে সেভাবে ইউজ করবেন, ইনশাল্লাহ 100-100 রেজাল্ট পাবেন। নতুন করে বলার কিছু নেই, বাট আপনাদেরকে যেহেতু শীতকালের ক্ষেত্রে বলতে হবে বলে দিলাম, প্রয়োজনে সামান্য মধু দিতে পারেন, উপরে হালকা নারিকেল তেল অথবা ফ্লেভার্ড নারিকেল তেল, ফ্লেভার্ড এর অন্য যে কোনো নিউট্রাল অয়েল দিতে পারেন। গেল এটা, এটা রুই মৃগেল সব মাছই খাবে, কাতলাও খাবে, শুধুমাত্র পানি দিয়ে মিশে কাতলা শিকার করা যায়। এরপর প্রিমিটিভ ফিশিং বা আকিবের রয়েছে রেডি টোপ, এটা গত 4 বছর ধরে মার্কেটে অ্যাভেলেবল আছে। এটা যেটা করবেন, রেডি টোপ সামান্য পানি মেশাতে হয়, আমি বলে দিচ্ছি শীতকালের ক্ষেত্রে সামান্য পানি মিশিয়ে এটা আরেকটু লিকুইড করে নেবেন, দিয়ে আপনি যে কোনো টোপে হালকা করে লেপিং দিতে পারেন, মেশানোর প্রয়োজন নাই, শীতকালে খুব স্ট্রং হয়ে যাবে, হালকা করে লেপিং দিতে পারেন, ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন। নদীর ক্ষেত্রে তো 100-100 কাজ করে, এটা আপনারা সবাই জানেন। আমাদের দারাজ স্টোরে যখন দেখবেন রিভিউগুলো, ওখানে দেখবেন আপ টু 90% সবাই পজিটিভ রিভিউ দিয়েছে, কেউ টাকা দিয়ে কিনে আসলে নেগেটিভ রিভিউ দেওয়ার সুযোগ নাই। গেল এটা। আচ্ছা, এরপর হচ্ছে যারা রুই মাছ শুধু শিকার করতে চান, রুই এবং পাঙ্গাস, তারা ফিরনি টোপ পাউডার ইউজ করতে পারেন। এটা রুটির টোপ, আটার টোপ, ডিম রুটি, তার উপরে এটা ডাস্ট বা পাউডারটা গায়ে লাগিয়ে ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা শীতকালে যত সামান্য ব্যবহার করাই যথেষ্ট, এমনি আমরা বলি কম করে ব্যবহার করতে, শীতকালে এটা টোপের সাথে মিশানোর কোনো প্রয়োজন নেই, আপনার নর্মাল টোপের উপরে ডাস্টিং করবেন। তবে লাড্ডু টোপে যদি এটা উপরে ডাস্টিং করেন তবে রুই মাছই সবসময় খাবে, রুই মৃগেল কালীবোষ এগুলা রুই ম্যাক্সিমাম খাবে, কাতল হওয়ার সম্ভাবনা খুব কম। তবে বিলে বা পুরাতন যেখানে নষ্ট পানি আছে সেখানে কাতলাও এটাতে হিট হয়। আচ্ছা, এরপর আছে বিরিয়ানি পাউডার, এটা রুই কাতল দুটোই খায়। এটা আপনারা শীতকালে পাউরুটির সাথে বা ডিম রুটির সাথে মিশিয়ে ইউজ করতে পারেন, রেজাল্ট ইনশাল্লাহ পাবেন। কালীবাউস নিয়ে শীতকালে একটা আকর্ষণ থাকে, কিভাবে ধরবো কি করবো না করবো কালীবাউস একটা বলে দিচ্ছে। এর জন্য আমাদের শ্যালোটপ পাউডার আছে, যে ঘাটে আপনারা বসবেন যেখানে কালীবাউস হয় সেখানে হচ্ছে আপনারা নর্মাল টোপের সাথে উপরে ডাস্টিং করতে পারেন, তবে এটা মিশিয়ে নেওয়া ভালো টোপের সাথে, যে কোনো টোপের সাথে মিশিয়ে শীতকালে ইউজ করতে পারবেন। ছোট 9-13 নম্বর বড়শি, 9-10 এগুলো ইউজ করে ভালো। নদীর ক্ষেত্রে 12-13 সর্বোচ্চ ব্যবহার করবেন, একটু মোটা বড়শি যাতে ছিঁড়ে না যায় বা বড়শি ভেঙে না যায় সেটা খেয়াল রাখবেন, এই টোপে ইউজ করতে পারবেন। এছাড়া রেগুলার কিছু লেপিং আছে আমাদের, যে কোনো ডিম রুটির টোপ, সাদা টোপ অথবা লাড্ডু টোপের জন্য, সেটা হচ্ছে মহুয়া পুডিং আছে। মহুয়া পুডিং শীতকালে খুব যত সামান্য হালকা পানি মিশিয়ে লেপিং হিসেবে ইউজ করতে পারেন, লাড্ডু টোপ এবং সাদা টোপ দুটোতেই। কস্তুরি মশলা, এটা বিশেষ করে পুরাতন রুই এবং কাতলা মাছের জন্য, কস্তুরি মশলাটা ইউজ করবেন সবসময় দেখবেন লাড্ডুর উপরের অংশে, মানে যে কোনো লেপিং দেওয়া হয়ে থাকে বা সাইডে, কস্তুরি মশলাটা লাড্ডুর নিচের অংশে দিলে বেটার রেজাল্ট পাওয়া যায়। এটা সবার আগে ঝুড়ো হয়ে গলে পড়ে যায়, আর উপরে যখন দিবেন বড়শির মাথার কাছে সেটা একটু দেরিতে পড়ে। এটা নিয়ে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে দিব, লাড্ডুর কোন অংশটা কখন কিভাবে পাঠে। গেল এটা, এটা হচ্ছে বেসিক। এর বাইরে আপনারা কিছু টাচ বা লেপিং খুঁজেন, যেটার মধ্যে রয়েছে আকিবের লাল বাকর এবং সাদা বাকর। লাল বাকরটা সব সময় রুই জাতীয় মাছের জন্য, আর সাদা বাকর কাতল এবং মৃগেল জাতীয় মাছের জন্য। এগুলো হচ্ছে বেসিক। বাকরের ক্ষেত্রে বাকরের ভিতরে যে তেলটা আছে সেই তেলে টোপটা চুবিয়ে ফেলতে হয়, বাকরের তেল কিন্তু শীতকালে জমে যায় না। যদি কারো বাকরের তেল শীতকালে জমে যায় তাহলে বুঝবেন এটা প্রপারলি বাকর হয়নি, ওটা অন্য কিছু হয়েছে। লাল বাকর সাদা বাকর বলে দিলাম কোনটা কিসের জন্য। এবারে কিছু তেল, কিছু অ্যাডিশনাল তেল আমাদের কাছে রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু জেনে নিয়ে আসি। এখানে আমাদের কাছে দু ধরনের তেল আছে, দু ক্যাটাগরির। এই তেলটা, এটা রুই এবং কাতলের জন্য হয়ে থাকে, সিলভার বিঘেট কার্পের জন্য হয়ে থাকে। এটা বেসিক্যালি, এই তেলটা আপনার যে কোনো টোপ চুবিয়ে ফেলতে হয়, এটা কিন্তু কখনোই জমে যায় না পানির তলে, যে সো এটা আপনারা ইউজ করতে পারেন। শীতকালে অবশ্যই ইউজ করবেন এই তেলগুলো, অন্যগুলোর চেয়ে তেলের ভ্যালুয়েশন শীতকালে অনেক বেশি। আর আরেকটা আছে হচ্ছে নারকেল পচার তেল, এটা হচ্ছে নারকেল পচার তেল স্টেরিলাইজড, এবং এটা আপনারা এর চেয়ে কিছু কম পরিমাণে ব্যবহার করবেন। পুরাতন বা পচা পানি বা নষ্ট পানির ক্ষেত্রে তো ব্যবহার করতেই পারেন, নদীর ক্ষেত্রে 100-100। এবং মজার বিষয় হচ্ছে এটা কাতলা, বিঘেড এবং মৃগেলের ক্ষেত্রে খুবই কার্যকরী। সো এটা তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে, কাতলের জন্য, রুইয়ের জন্য এবং সিলভার কার্পের জন্য আলাদা,
আর এটা হয়ে থাকে বেসিক্যালি মৃগেল এবং পুরাতন কাতলা এবং বিগেটের জন্য। সো ইনফ্যাক্ট এই জিনিসগুলো কোনটা কিভাবে কোথায় ব্যবহার করবেন, কমার্শিয়াল প্রোডাক্ট আমাদের, আমরা আপনাদেরকে বলে দিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয়, পছন্দ হয়, আপনাদের কাছে নিতে পারেন। এমন না যে আমাদের নতুন করে কোনো কিছু আপনাদেরকে বলতে হচ্ছে, এটা অলরেডি টেস্টেড, বহু বছর ধরে মানুষ ইউজ করছে। আর স্ক্রিনের নিচে কিভাবে কখন কোথায় অর্ডার করবেন সেটা কিন্তু বলা থাকছে। এই ভিডিওর দুটো অংশে আমি বলে দিলাম, একটা হচ্ছে আপনি বাড়িতে কিভাবে নিজের টোপ তৈরি করবেন সেটা, আর আমাদের কাছে কমার্শিয়ালি কি কি পাবেন। মনে রাখবেন, বাড়িতে বসে আপনি যখন তৈরি করবেন সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন, এক নম্বর অপশন হচ্ছে বাড়িতে বসে তৈরি করা। কেন জানেন, নিজে বসে বানালেন, নিজে টোপচার নিয়ে গেলেন বা যে কোনো কিছু নিয়ে গেলেন, মাছ হলো আপনি খুশি, মাছ না হলো আপনার অখুশি হওয়ার কিছু নেই। কিন্তু যখনই কোনো জায়গা থেকে কিছু কিনে আপনি ব্যবহার করবেন তখন আলোচনা আর সমালোচনা আসবে। একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, সবসময় আশপাশে খেয়াল করবেন যে আমি একটা মোটর সাইকেল, একটা মোটর বাইক কিনলাম বাজাজ কোম্পানি, সেটা নিয়ে আসার পর আমি অ্যাক্সিডেন্ট করেছি, করার পর আমি বলছি মোটর সাইকেলটা ভালো না, কন্ট্রোল ভালো না, হ্যান্ডলিং ভালো না। কিন্তু সেই সেম ব্র্যান্ডের মোটর সাইকেল পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইউজ করছে, তারা তো অ্যাক্সিডেন্ট করছে না। বুঝতে হবে, আপনাকে যে কোনো জিনিস ব্যবহার করার আগে বুঝে শুনে ব্যবহার করতে হবে, তাই বলে মোটর সাইকেল যে খারাপ তা কিন্তু নয়। এন্ড অফ দ্য ডে বিষয় একটাই, আপনি নিজের কাছে নিজে সন্তুষ্ট থাকতে চাইলে ঘরের বানানো পণ্য ব্যবহার করুন। তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো, যদি বাড়িতে বসে বানানো টোপ চারেই মাছ হতো তাহলে গোটা বিশ্বব্যাপী সবাই বাড়ির টোপ চার দিয়েই পুকুর নদী খাল বিল খালি করে দিয়ে চলে আসতো। এই কথাটা কিন্তু অবশ্যই চিন্তা করবেন, ভাবনা করবেন। এক্সাম্পল একটা দিয়ে দিই, যদি কয়লা এবং পেয়ারা পাতা দিয়ে দাঁত পরিষ্কার করে দাঁত স্যানিটাইজড এবং একদম জীবাণুমুক্ত থাকতোই, তবে এই বিশ্বে কোনোদিন টুথপেস্ট, বাণিজ্যিক টুথপেস্ট বাজারে আসতো না। ঠিক সেরকম আমাদের কমার্শিয়াল প্রোডাক্ট রয়েছে, অনেকে ইউজ করে, অনেকে রেজাল্ট পায়। ন্যূনতম আপনাকে কিছুটা অভিজ্ঞতা থাকতে হবে মাছ শিকারের, না হলে আপনি এটাতে কোনো রকম রেজাল্ট পাবেন না। শেখার কোনো শেষ নেই এবং শেখার কোনো বয়স নেই, এই কথাটা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করবেন, তবেই আপনি রেজাল্টস পাবেন। তো ডিটেলস বেসিক সব কিছু বলে দিলাম, এটা ছিল টোপ নিয়ে। যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন, আদারওয়াইজ আমাদের শোরুম ভিজিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ছিল আজকের আয়োজন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও আরেকটা পর্বে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।